বাংলাদেশ ইরান যৌথ প্রযোজনায় নির্মিত অনন্ত জলিলের দিন দ্য ডে সিনেমার বাজেট বাংলাদেশি টাকায় 4 কোটি টাকার কিছু বেশি। সিনেমাটির সহপ্রযোজক ও নির্মাতা মর্তুজা অতাস জমজম ইনস্টাগ্রামে দিন দ্য ডে সিনেমার চুক্তিপত্র প্রকাশের পর এমন তথ্য জানা গেছে। অনন্ত জলিল তার দিন দ্য ডে সিনেমার বাজেট 100 কোটি টাকার বেশি দাবি করে আসছিলেন, কিন্তু মর্তুজা অতাস জমজমে প্রকাশ করা চুক্তিপত্রে দেখা গেছে সিনেমাটির প্রকৃত বাজেট 5 লাখ মার্কিন ডলার। 2018 সালের চুক্তিপত্র অনুযায়ী যা বাংলাদেশি টাকায় 4 কোটি টাকার কিছু বেশি। পরিচালক এই চুক্তিপত্র প্রকাশের পাশাপাশি অনন্তের বিরুদ্ধে বকেয়া অর্থ পরিশোধ না করা, চিত্রনাট্য ও শুটিং লোকেশন পরিবর্তন সহ একাধিক অভিযোগ তুলেছেন। মর্তুজা অতাস জমজমের অভিযোগের ব্যাপারে অনন্ত জলিল গণমাধ্যমকে বলেন, সে পরিচালক তো বাংলায় লিখতে পারে না, বাংলাদেশ থেকে কেউ তাকে পরিচালনা করছে, তারা চাচ্ছেন আমি যেন এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে না থাকি আর সিনেমা না বানাই, তাদের কথায় সরে যাই, আমাকে নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে, আমি পরিচালকের সঙ্গে কথা বলে তারপর বিস্তারিত জানাবো।